শহরের শক্ত ও তরল বর্জ্যে প্রতিদিন দূষিত হচ্ছে রাজশাহীর পদ্মা নদী। দূষণের ফলে পদ্মা নদীর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। পদ্মা থেকে সেই পানি কৃষিজমিতে সেচের ফলে খাদ্যদ্রব্যের মাধ্যমে মানুষের শরীরে পাওয়া যাচ্ছে সীসাজাতীয় মারাত্মক ক্ষতিকারক উপাদান। গবেষকরা বলছেন, নদীর দূষণ রোধে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে। 10 লাখ জনসংখ্যার রাজশাহী শহর গড়ে উঠেছে পদ্মা নদীর তীরে। নগরীর বুলনপুর, কেশবপুর, শ্রীরামপুর, কুমারপাড়া, শেখেরচক, পঞ্চবটি, তালাইমারি ও শ্যামপুর এলাকা পদ্মা নদী সংলগ্ন হওয়ায় বাসাবাড়ির গৃহস্থলী সব ময়লা আবর্জনায় প্রতিদিনই ফেলা হচ্ছে পদ্মা নদীতে। এখানে হলো ফেলে দিই, আমরা একটু কাছে হয়, নদীর ধারে হয়, ওই জন্য ফেলে দিই। ময়লা গেলে নদীর মধ্যে ঢুকে যায়, আর যেগুলেন ভিতর করার ওগুলেন গাড়িতে নিয়ে এসে দেয়। নোংরা আবর্জনার ফেলার জায়গা নাই, তো এটা আমাদের একটু ব্যবস্থা করলে ভালো হয়। খুব সমস্যা আমাদের, ধরেন যে চলাফেরা, মানুষজন ধরেন যে আসে বলে যে বস্তি, তার নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলে, গন্ধ লাগছে, নদীতেই ফেলি। ধরেন যে আমাদের এইসব তো আপনার তাছাড়া তো উপায় নাই, জায়গা তো আমাদের নাই। ধরেন এখানে কোনো ডাস্টবিন নাই, আর ভিতরে গলি আপনি দেখতে পারবেন, এই পারে গলি, ওই পারে গলি, চারিদিকে গলি, গলিতে কিন্তু ভ্যান ঢোকে না, যার কারণে ভিতরকার মানুষজন তাদের মানে ময়লা যেটা সেটা নদীর ধারে এসে নদীতে ফেলে। নদীর তীরে গড়ে ওঠা দোকানপাট থেকেও প্রতিদিন প্লাস্টিকের কাপ, প্লেট, পলিথিন, খাদ্যদ্রব্যসহ ময়লা আবর্জনা পদ্মা নদীর পাড় ও নদীতে ফেলা হয়। এতে পানির দূষণ সহ পদ্মার পাড়ের পরিবেশও নষ্ট হচ্ছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের 5টি স্লুইস গেটের মাধ্যমে শহরের তরল বর্জ্য মিশছে পদ্মায়। তরল বর্জ্যে নগরীর 20,000 অটোরিকশার ব্যবহৃত অ্যাসিড সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদানও রয়েছে। পদ্মা নদীর তীর ঘেঁষে বেশ কিছু পর্যটন টাইপের কিছু এলাকা আমাদের হয়েছে, এবং সেখানে যে দর্শনার্থীরা যায় তারা প্রচুর পরিমাণে পলিথিন, তারপরে পানির খাওয়ার আপনার বোতলগুলো ব্যবহার করে, এবং সেগুলো তারা সেখানে ফেলে দেয়। এর ফলে হচ্ছে কি যে প্রচুর পরিমাণে পলিথিন এবং এই টাইপের বর্জ্যগুলো আমাদের নদীকে দূষণ করছে। হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন গঙ্গা নদী বাংলাদেশের মধ্যে পদ্মা নামে পরিচিত হলেও বাংলাদেশের গোয়ালন্দ পর্যন্ত গঙ্গা নামেই অন্তর্ভুক্ত। ভারতের উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ড গবেষণায় বলছে, ভারতের মধ্যে গঙ্গা নদী দূষণের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, আর যমুনা নদী রয়েছে দূষণের 5ম নম্বরে। গঙ্গা নদীর ধারে সহস্রাধিক শহর, শিল্পকারখানা, দর্শনার্থী ও তীর্থস্থান অবস্থিত। তাদের বর্জ্য প্রতিনিয়ত পদ্মা নদীকে দূষণ করছে। পদ্মা নদী বিশ্বের মধ্যে এখন দূষণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এটা ভারতের উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে তারা সেই কথাটা বলছে যে দূষণের মাত্রার দিক দিয়ে পদ্মা নদী বা গঙ্গা নদী সেটা দ্বিতীয় অবস্থানে। এখন এটা উজানের নদী হওয়ার কারণে সেটা আমাদের দেশে প্রবাহিত হচ্ছে। তাদের সেই নদীর তীরে সহস্রাধিক শিল্পকারখানা আছে, শহর আছে, দর্শনার্থী স্থান আছে, আবার তীর্থস্থান আছে, এইগুলো আছে। তার সাথে যোগ হয়েছে এগ্রিকালচার ফিল্ডের প্রবাহিত পানি বর্ষার সময়তে চলে আসে, এবং বাংলাদেশের পাটে এসেও সেম ঘটনা ঘটতেছে যে বাংলাদেশের পাটেও কিন্তু অনেক শহর এর তীরবর্তীতে গড়ে উঠেছে এবং এগ্রিকালচারাল ফিল্ড আছে। শহর অঞ্চলের যে বর্জ্যগুলো, যেমন রাজশাহী একটি সবচেয়ে বড় শহর, এটা কিন্তু পদ্মা নদীতে পড়ছে। এর ফলে পদ্মা নদীর আমাদের যে নির্মল যে পরিবেশটি সেটা কিন্তু শুকনো মৌসুমে বিশেষভাবে যদি বলি তাহলে কিন্তু এটা নষ্ট হচ্ছে, কারণ ড্রেনের পানি পড়ার ফলে শহরের যে সোয়ারেজের পানিগুলো যেখানে পড়ছে তার ফলে ড্রেনের পানি এবং এর ফলে যে ফিকেল কলি থেকে শুরু করে অন্যান্য যে দূষিত পদার্থগুলো সেগুলো যে পড়ছে, এর পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে এখন বর্তমান প্রেক্ষাপটে যানবাহনের সংকটে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু তাদের ব্যাটারির যে বর্জ্যগুলো যেগুলো টাইম এক্সপায়ার করে গেলে যেগুলো ডিসচার্জ করে সেগুলো কিন্তু ড্রেনে ডিসচার্জ করতে, এবং এখানে যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক যে মেটালিক এলিমেন্টগুলো, মার্কারি, লেড কিংবা এই ধরনের জিনিসগুলো, সেগুলো কিন্তু এখানে পড়ছে। তার ফলে সবগুলোই কিন্তু শেষ পর্যন্ত যে পদ্মায় যে পড়ছে এখন এগুলো এখানে যেমন পরিবেশকে ক্ষতি করছে, তেমনিভাবে
ক্ষতি করছে হলো এই অঞ্চলের যে পদ্মা নদীতে যে মাছ কিংবা প্রাণী লাইফ যেগুলো জলজ প্রাণী যেগুলো তাদের ক্ষতি হচ্ছে। গবেষকরা বলছেন নদীর দূষণ রোধে এখনই সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা জরুরি।